আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কের সমাধান করব। যে অঙ্কটি সমাধান করা শিখলে আপনাদের ব্রেক ইভেন পয়েন্টের অঙ্ক সমাধান করা অনেক সহজ হবে। মূলত জেআইবিবি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কাছে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি, কারণ এই চ্যাপ্টারটা করলে আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে সেম চ্যাপ্টার পাবেন, সেক্ষেত্রে আপনার কষ্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে গিয়ে অনেক কমে যাবে। এই জন্য আমরা বলে থাকি যে ফার্স্ট পার্টে এই চ্যাপ্টারটা আপনারা করে থাকবেন। তো চলুন তাহলে অঙ্কটা করার পূর্বে আমাদের প্রশ্ন কী দেওয়া আছে সেটা আমরা দেখে নেই। স্ক্রিনে আপনাদের প্রশ্নটি দিয়ে দিচ্ছি এবং পিডিএফ লিঙ্ক নিচে দিয়ে দিব। আপনারা পিডিএফ লিঙ্কটি প্রথমেই ডাউনলোড করে আমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা অঙ্কটি বোঝার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে অঙ্কটা খাতায় তুলে ফেলবেন এবং টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে অঙ্ক বুঝতে পারবেন না, আর খাতায় যদি অঙ্ক তুলে ফেলেন তাহলে আপনি অঙ্কটা পুরো মাথায় সেট হয়ে যাবে। কিন্তু যদি শুধু দেখেন তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর পারবেন না, কারণ অঙ্কর নিয়মই হচ্ছে যে এটা আপনাকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে। তো চলুন তাহলে আমরা প্রথমেই অঙ্কটা দেখি। লেখা আছে যে এ কোম্পানি প্রডিউসেস 20,000 ইউনিটস অফ প্রোডাক্ট পার ইয়ার, প্রত্যেক বছর 20,000 ইউনিট ২০,০০০ ইউনিটস অফ প্রোডাক্ট পার ইয়ার, প্রত্যেক বছর 20,000 পণ্য উৎপাদন করে। বাট ডিউ টু দ্য মার্কেটিং ডিফিসিয়েন্সির কারণে দে ক্যান সেল দ্য 15,000 ইউনিটস অফ প্রোডাক্ট পার ইয়ার। অর্থাৎ 20,000 প্রোডাক্ট তারা উৎপাদন করতে পারে, কিন্তু মার্কেটিং ডিফিসিয়েন্সির কারণে, প্রচার প্রচারণার অভাবের কারণে তারা 15,000 ইউনিট সেল করতে পারে। এছাড়াও কিছু ডাটা দেওয়া আছে, সেলস অ্যান্ড কস্ট রিলেটেড ডাটা গিভেন বিলো। টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে টাকা 210,000, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে টাকা 100 এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে টাকা 30। আমাদের বের করতে বলছে 6টা রিকোয়ারমেন্ট। একটা রিকোয়ারমেন্টে প্রথমেই বলছে যে ব্রেক ইভেন সেলস টাকা, ব্রেক ইভেন সেলস ইউনিটস। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলছে, প্রফিট অ্যানুয়ালি এবং প্রফিট রেশিও। চলুন তাহলে আমরা সমাধানটা কীভাবে করছি সেটা আমরা দেখে নিই। প্রথমে প্রশ্নে দেখুন যে আমাদের টোটাল সেলস ক্যাপাসিটি 15,000 ইউনিট, অর্থাৎ আমরা 15,000 ইউনিট কী করতে পারবো, বিক্রয় করতে পারবো। এরপর আমাদের দেওয়া আছে এখানে টোটাল ফিক্সড কস্ট টাকা 210,000। ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে দেওয়া আছে 210,000, সেলিং প্রাইস পার ইউনিট টাকা 100, প্রতিটা ইউনিট বিক্রি করে 100 টাকা করে, এটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে, এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 30, এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 30 টাকা করে। তো আমরা প্রথমেই সূত্রটা লিখলাম যে উই নো ব্রেক ইভেন পয়েন্ট, ব্র্যাকেটে টাকা লিখছি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমাদের কত টাকার বিক্রি করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আপনারা আগে থেকেই জানেন যে ব্রেক ইভেন পয়েন্টের যখন সূত্র আমরা মুখস্থ করেছি সেখানে আমরা লিখছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট টাকার পরিমাণ বের করতে গেলে আমাদের ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া লাগে। তো আমাদের প্রশ্নে ফিক্সড কস্ট 210,000 দেওয়া আছে, সেটা আমরা লিখছি, কিন্তু সিএম রেশিও আমাদের দেওয়া নাই। তো সিএম রেশিও বলতে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বুঝি। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটার বের করার নিয়ম হচ্ছে কি, যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। যে কোনো রেশিও আমরা সাধারণত দেখেছি এই প্রশ্নে সেলসের উপরে হয়ে থাকে, তাহলে যেহেতু সেলসের উপরে হয়ে থাকে সেলস আমরা নিচে লিখি, উপরে আমরা কন্ট্রিবিউশন মার্জিন লিখি। তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা জানি যে সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে থাকি। তো এখানে আমাদের যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেওয়া নাই, এই জন্য এস মাইনাস ভিসি লিখছি, আর এখানে আমরা সেলিং প্রাইস পার ইউনিট ইন্টু 100। আমাদের সেলস পার ইউনিট কত দেওয়া আছে, 100 আমরা লিখছি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা দেওয়া আছে 30 টাকা 30 লিখছি, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 100, আমরা সেটাও লিখছি ইন্টু 100 দিয়ে আমাদের ক্যালকুলেশন করে 70% আসছে। এখানে সিএম রেশিও আমরা 70% বসালে আমাদের 300,000 টাকা চলে আসছে। এরপর আমাদের বলছে যে রিকোয়ারমেন্ট বিতে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের করতে। তো ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেটে আমরা ইউনিটস লিখছি, আমাদের সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড কস্ট তো আমাদের 210,000 দেওয়াই আছে, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা আমরা সূত্র থেকে বের করছি যে সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে যেটা থাকে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তো আমরা এই যে 74 যেটা বের করলাম সেটাই এটা লিখছি, লিখে আমাদের 300,000 ইউনিট চলে আসছে, এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস। এরপর আমরা প্রশ্নে যদি দেখি যে আমাদের দেওয়া আছে এখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, আমাদের মোট কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা আমাদের বের করতে বলছে, পার ইউনিট না। তাহলে মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হলে আপনার টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা মোট কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব।
আর যদি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট চাইতো তাহলে একক প্রতি, তাহলে একক প্রতি আমরা সেলস লিখতাম, একক প্রতি ভেরিয়েবল কস্ট লিখতাম। তাহলে আমাদের সেলস করছে কত, 15,000, কত টাকা করে সেলস করছে, পার ইউনিট সেলস 100 টাকা। ওইদিকে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, 30 টাকা। প্রোডাক্ট কত টোটাল, 15,000। তাহলে আমরা টোটাল সেলস করছি 15 লাখ টাকা, টোটাল ভেরিয়েবল কস্ট 4,50,000। এভাবে আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন 10,50,000 পেয়ে গিয়েছি। এরপর আসুন সিএম রেশিও। সিএম রেশিও মানে কি, আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। তাহলে সিএম রেশিও আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন উপরে লিখতে পারি, অথবা চাইলে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট লিখতে চাই সেটাও লিখতে পারি। এখানে যেমন দেখুন, আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট লিখে আমরা রেশিওটা বের করছি। তো আপনি উপরে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনও লিখতে পারেন, অথবা পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন লিখলেও হবে। টোটাল সেলস এই জায়গায় আমরা পার ইউনিট সেলস লিখলেও হবে, একই কিন্তু অ্যানসার আসবে। যেহেতু আমরা এর আগে পার ইউনিটে বের করছি, এই জন্য আমরা এখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনে বের করতেছি। তো আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আমরা আগের রিকোয়ারমেন্টে সিতে পাইছি 10,50,000, সেটা লিখলাম, এবং টোটাল সেলস 15 লাখ। এই যে 15,000কে 100 দিয়ে গুণ দিলে আমরা টোটাল সেলস 15 লাখ পাই সেটা দিয়েছি, ইনটু 100 দিলে আমাদের ক্যালকুলেশন আসে 70% অ্যান্সার। এরপর অ্যানুয়াল প্রফিট অ্যাট 15,000 ইউনিটস আপনার কাছে জানতে চাইছে যে 15,000 ইউনিট বিক্রি করলে আমার লাভ কত হবে, অথবা বলছে অ্যানুয়াল প্রফিট, যে লাভ বের করো সরাসরি বলে নাই। তাহলে আমরা জানি যে আমার কোম্পানিটা সেলস করছে 15,000 ইউনিট। তাহলে 15,000 ইউনিট সেল করলে 15,000 ইউনিটের টোটাল সেলস, মানে 15,000 ইউনিটের বিক্রি মূল্য কত, বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বা আমাদের ব্যয়টা বাদ দিই, তাহলে তো আমরা প্রফিট পাবো, তাই না? টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট, আমরা টোটাল সেলস লিখছি। আর টোটাল কস্টটা বলতে বোঝাচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদের কস্টটা তো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট। তো এই জন্য আমরা টোটাল কস্টটাকে ভেঙে লিখছি, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল সেলস আমার হচ্ছে যে 15,000 ইউনিট সেল করছি, পার ইউনিট সেল করছি কত, 100 টাকা করে। এইদিকে আমাদের ফিক্সড কস্ট 2,10,000, এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে, দেখেন 2,10,000 এখান থেকে আমরা এটা নিয়ে আসছি। ভেরিয়েবল কস্ট আমাদের 15,000 ইউনিট বিক্রি করছি, পার ইউনিট ভেরিয়েবল কস্ট আমাদের 30 টাকা করে। তাহলে 15,000 দিয়ে 30 গুণ দিলে আমরা ভেরিয়েবল কস্ট পাই, আমরা সেল করছি হলো 15 লাখ টাকা। আর এইদিকে আমার ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করে মোট খরচ হয়েছে আমার 6,60,000 টাকা। তাহলে 15 লাখ থেকে 6,60,000 বিয়োগ দিলে আমরা প্রফিট পাই 8,40,000। এরপর আমাদের বলছে যে প্রফিট রেশিও। ব্যাংকার বন্ধু একটা জিনিস খেয়াল করবেন, প্রফিট রেশিও আর প্রফিট ভলিউম রেশিও দুইটা কিন্তু আলাদা জিনিস। প্রফিট রেশিও যখন বলবে তখন উপরে প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস, আর প্রফিট ভলিউম রেশিও যেটাকে পিভি রেশিও বলা হয়, বা পিভি রেশিওকে আরেকটা কী বলা হয় একই নাম, সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও। এখানে যদি আমি পিভি রেশিও লিখতাম সিএম এর জায়গায়, সেম হইতো, তখন সূত্রটা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস ইনটু 100। অর্থাৎ পরীক্ষাতে আপনার যদি প্রফিট ভলিউম রেশি বলতো তাহলে কিন্তু আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিন লিখতাম, আর যদি শুধু প্রফিট রেশিও বলে তখন আমরা উপরে প্রফিট আর নিচে হলো সেলস ইনটু 100। টোটাল প্রফিট আমরা এখানে আগের রিকোয়ারমেন্টে পেয়েছি 8,40,000, সেটা লিখেছি। টোটাল সেলস আমাদের 15 লাখ, সেটা লিখলাম ইনটু 100। তাহলে আমাদের প্রফিট রেশিও কত দাঁড়ালো, 56%। পর বিশ্বাস অঙ্কটা আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন। আপনারা যদি ধারাবাহিকভাবে এরকম ভিডিও আরও পেতে চান, আমরা আর একটা অঙ্ক বোর্ডের রিলেটেড করব, কালকে সেই ভিডিওটা আমরা দিয়ে দিব। আর তারপরের দিন আমরা বোর্ডের যে অঙ্কগুলো আছে এক দুইটা ভিডিওতে বোর্ডের অঙ্কগুলো সলিউশন করে দিয়ে দিব। তাহলে এই দুটা ভিডিও দেখলে আপনি বোর্ডের অঙ্ক আপনার কাছে পান্তা ভাত হয়ে যাবে। তো সেই ভিডিওগুলো পেতে চাইলে নোটিফিকেশন বাটন অন করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, মোটিভেটেড থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।